আমরা কি দুর্ভাগা জাতি আজকে পাঁচ চৌন্ন বছর আমরা স্বাধীনতা অর্জন করেছি আমরা একটা পিন বানাইতে পারি না কি দুর্ভাগা আজকে যদি আমরা প্রিন্ট বানাতে পারতাম তো আমাদের তো একটা ফ্যান যদি আপনি বানাইতে চান আপনার কয়েল আনতে হবে বিদেশ থেকে আপনি এটা ওই যে কি কয় ওই যে এই কলমও যদি আপনি বানাইতে চান এই যে যে ইয়েটা আছে এই যে হ্যাঁ প্লাস্টিকের এইটাও আপনার বিদেশে আনতে হবে কেন আমরা বানাতে পারি না কি আমাকে কি মেধা কম আমরা বানাইছি পর্যন্ত কেন জানেন আমাদের বানানোর জন্য সাহায্য সহযোগিতা করে না কেন করে না টাকা চুরি করতে পারবো না ও সৈয়দ রহমান টেপা টেপা ভাই যেটি বল ভাই বলছিলেন যে মানুষ ভালো নেই বা তাদের ঈদ তেমন ভালো যাবে না অর্থাৎ মনে শান্তি নেই মানে তার যে অবস্থান সেই অবস্থান থেকে তার যেটা করণীয় সেটি তারা করতে পারছে না এই সময় একটা কঠিন একটা সংকটকালীন সময় যাচ্ছে আমার আলোচক এবং দর্শক ঈদ কেমন যাবে এটা বুঝতে পারতেছি না তবে এইটুকুন বুঝতে পারি দুই শ্রেণীর ঈদ লোকের ঈদ খুব ভালো যাবে একটা হলো সরকারের যারা ঘুষ ঘুষ খাওয়ার যে জায়গাটা আছে ওদের খুব ভালো যাবে আর একটা আছে কয়েকদিন কালকেই দেখলাম সুমন বলল একজন এমপি সুমন বলল যে আমি দুই মাসে সাতাশ কোটি টাকা পাইছি এর আগে আমি শুনি শুনিনি কোনো দিন কারণ আমি তো এমপি হইনি জানিও না এদের খুব ভালো যাবে এত টাকাতে পাওয়া যায় নাকি এটা সুমন সাহেব সাহেব কালকে আমি দেখছি হ্যাঁ হ্যাঁ এই দুই শ্রেণীর লোকের ভালো যাবে এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই আর কার ভালো যাবে আমি জানি না কারণ ভালো যাওয়ার কোনো সুযোগ নেই আপনি যদি আপনার একটা ছেলে মেয়ে বা নাতি নাতিনী একটা জামা কিনতে যান কোনো জামাই ছোট্ট আজকে আমার অফিসের এক সুপারভাইজার বলল স্যার বাচ্চা হল তিনটা দেড় হাজার টাকার নিচে কোনো কাপড় নেই আমরা ফুটপাথের তো কিনতে পারিলি না ওরা ফুটপাতেই তো দেড় হাজার আর বড়ো দোকানে গেলে তো উনি ঢুকাই যায় না এই অবস্থা তো দুই শ্রেণীর লোক মহা উৎসবে ঈদ করবে এখন দেখেন আমাকে দু একখান গাড়ি আছে চালাই মাঝে মাঝে বন্ধ করে রাখি পেট্রোল বাড়ি গেছে স্টার্ট দিলেই সমস্যা যানজট তেল খরচ হবে কিন্তু সরকারি গাড়িগুলি গতকালকে এক অফিসাররা দেখলাম বউ বাচ্চা নিয়ে বাজার হয়েছে দেখার কোনো লোক নাই সেই গাড়ি অনেক বড় এরকম প্রত্যেক দিন হাঁটিয়ে হাঁটিয়ে দেহি যে বড় বড় অফিসাররা বড় বড়ো গাড়ি ওই প্রাডো সাদা কালা আরও কী কী আছে স্টার্ট দেওয়ার আগেই পাঁচ লিটার জায়গা তারা সরকারি চাকরি করে বলেই এই সব বউ বাচ্চা নাতি নাতনি শালা সম্বন্ধি শ্বশুর শাশুড়ি এগে নিয়ে মার্কেটে ঘুরে তো এই যে ধরেন পল্টন থেকে যদি বসুন্ধরা সিটি বা যমুনা ফিউচার পার্কে আসে তাহলে আসতে যাইতে আপনার পাঁচ হাজার টাকার পেট্রোল দেবো এই পেট্রোল কার সরকারি পেট্রোল আমার পক্ষে তো সম্ভব না আমাকে হয় মোটর সাইকেলে আসতে হয় অথবা সিএনজি তাও অনেক দরাদরি করে আসতে হয় আর মোটর ভাড়া ওই যে তারা উবার মোটর সাইকেল ওদের ভাড়াও গেছে তো সো ঈদ কীভাবে হবে আমি জানি না তো আমার বাবুল ভাই একটা সুন্দর কথা বলছে প্রাক্তন এক আইজি সাহেবের দুর্নীতি কত কোটি টাকা আমাকে এই বাবুল সাহেবকে কোথায় বলি বা আমরাও বলি ক্ষমতায় থাকে তখনই তো দুর্নীতিটা করে নাকি না বাবুল ভাই হ্যাঁ ডিজি সাহেব ছিল বা আইজি সাহেব ছিল বা এসপি সাহেব ছিল তখনই তো দুর্নীতি করছে নূর মোহাম্মদ সাহেবের বিরুদ্ধে কয়েকদিন আগে দেখলাম বহুত সজীবীর আগে দেখি বহুত ইনকাম ট্যাক্স অফিসারের নামে দেখি অনেক ইঞ্জিনিয়ারের নামে দেই অনেক ইনকাম ট্যাক্সের পিওনের বাড়ি আছে দিয়া তো চাকরি করার সময় দেখে না কেউ যখন এই রিটায়ারমেন্টে যায় তখন দেখো কেন সরকারের গোয়েন্দা বাহিনী আছে র্যাবের বাহিনী আছে সিআইডি আছে পুলিশের এসবি আছে পুলিশের তারপরে আমাদের দেশে ডিজিএফআই আছে এফআইও আছে এমআইও আছে এনএসআই আছে অর্গানাইজেশনে কোনো শেষ নাই যখন ক্ষমতায় থাকে তখন এদের দুর্নীতির কথা কেউ দেখে না কেউ ইউটিউবে দেখে না যখন ক্ষমতায় থাকে ক্ষমতাতে চলে গেলেই মরা মানুষ তুমি মারো সত্যি হোক আর মৃত্যু হোক তো সেই জন্য কি করা উচিত যে সরকারই যখন আসুক আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার এর আগে আমরাও আমাদের পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের আমলে সরকার ছিল সেই সরকারের আমলে অনেক দুর্নীতিগ্রস্ত লোক দুর্নীতি করছে এটা বেরোছে উনি পতনের পরে লিস্ট হয়েছে এ যখন এম কে আনোয়ার সাহেব সব এরকম বাইশ জনের লিস্ট হয়েছিল পর আবার এম কে আনোয়ার সাহেব চলে গেলো বিএনপি হয়ে না এমপি হয়ে মন্ত্রী হয়ে গেলো কিন্তু উনি যখন সেক্রেটারি ছিল ডেপুটি সেক্রেটারি ছিল ঘুষ যদি খাইয়ে থাকে তাহলে ওই টাইমই খাইছে তাই না তো প্রশ্ন হলো আমার পরিষ্কার স্পষ্ট কথা এখন যার চাকরি নাই সে চাকরি থাকাকালীন দুর্নীতি করছে নিশ্চয়ই আমরা তো বাতাসে তো টাকা আসে নাই তো এই দুর্নীতি যদি করে থাকে এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আগে কেন করলো না এখন কেন করতেছে কারণ কি কি অসুবিধেটা থাকি। তার মানে কি আমাদের টাকায় আমাদের টাকা আমরা যারা আমি আপনি বাবুল ভাই আমরা ট্যাক্স দেই এই ট্যাক্সের টাকা দিয়ে আপনি এসি রুমে ঘুরে বেড়াবেন শরীর ধরে বেড়াবেন ওই যে বড় বড় গাড়ি চালাবেন তখন কেউ কিছু বলবে না তখন তারে নিয়ে সেলফি তুলবেন এ করবেন ও করবেন তখন তো কর না কেউ কেউ না কেমন কারণ কে কেমন তার সেলফি তোলেন না তবে আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম ঈদ যাত্রা ঈদের এটাই আমার ঈদের মধ্যে আসতেছে আপনি সেই ঈদের ঈদের কথাই বলতে চাই ঈদ কোনো গরিব মানুষের জন্য ঈদ নাই ভাই ঈদ এই দুই শ্রেণীর লোকের আর যারা বড়ো লোক আছে তাদের তো নাই এক একজন বড়ো লোকের দুইশো তিনশো পাঁচশো কোটি টাকা ব্যাংকের ঋণ চাকরি নাই ইন্ডাস্ট্রি নাই বন্ধ আমার জানা মতে গার্মেন্ট শিল্প বহুত বন্ধ হয়ে গেছে আমার জানা মতে বহুত ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে আমার জানা মতে ববিন ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে আমার জানা মতে ফ্যান কোম্পানি বন্ধ হয়ে গেছে আমার জানা মতে বহুত কোম্পানি বন্ধ হয়ে গেছে ব্যবসা নাই বাণিজ্য নাই কিচ্ছু নাই ডলার নাই কিচ্ছু নাই টাকা মাল ইম্পোর্ট করতে পারে না আনতে পারে না তো তাদের সে কর্মচারীগুলো কোথায় যাবে তারা ঈদ করতে পারবে এই বড় বড় ব্যবসায়ী দুশো কোটি তিনশো কোটি টাকা ব্যাংকের লোন নিচ্ছে এই লোনের সুদের আর কমতেছে প্রতিদিন বাড়তেছে প্রতি ঘন্টায় প্রতি মিনিটই মিনিটে বাড়তে বাড়তেছে তার মানে কি বড় লোকরা তো স্টক করবে এদেশে তারা বড় লোক আছে ব্যাংকের টাকা নিচ্ছে কয়েকজন ছাড়া আর কি শুনে রাখেন সবার প্যালারেশি যাবো স্টক করবেন ব্যবসা নাই তো ব্যাংকের টাকা নিয়ে ব্যবসা করতেছিল ব্যবসা বন্ধ হয়ে গেছে গার্মেন্ট শিল্প বন্ধ হয়ে গেছে ববিন ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে ফ্যান বন্ধ হয়েছে ইয়ে বন্ধ হয়ে গেছে ইলেকট্রিক ইলেকট্রিক কারেন্টের তার বন্ধ হয়ে গেছে সবই বন্ধ হয়ে গেছে ইম্পোর্টও বন্ধ বন্ধ তো তো ইম্পোর্ট আমরা কি দুর্ভাগা জাতি আজকে পাঁচ চৌন্ন বছর আমরা স্বাধীনতা অর্জন করেছি আমরা এখন একটা পিন বানাইতে পারি না কি দুর্ভাগা আজকে যদি আমরা প্রিন্ট বানাতে পারতাম বিদেশেতে আমাদের তো একটা ফ্যান যদি আপনি বানাইতে চান আপনার কয়েল আনতে হবে বিদেশ থেকে আপনি এটা ওই যে কী কয় ওই যে এই কলমও যদি আপনি বানাইতে চান এই যে যে ইয়েটা আছে এই যে হ্যাঁ প্লাস্টিকের এইটাও আপনার বিদেশেতে আনতে হবে কেন আমরা বানাতে পারি না কি আমাকে কি মেধা কম আমরা বানাইতে পারি না কেন জানেন আমাদের বানানোর জন্যে সাহায্য সহযোগিতা করে না কেন করে না টাকা চুরি করতে পারবো না দুর্ভাগ্যজনক হলো সত্য ছোট সমাজ থেকে আমাকে বাড়ি দক্ষিণবঙ্গে গোপালগঞ্জ বাড়ি তো ওইখানে আপনারও তো এরকম কিছু থাকা দরকার ছিল আমার কথা আমি গোপালগঞ্জ বাড়ি বলে থাকবে কেন গোপালগঞ্জের মানুষ কি কি আপনার বাড়ি কই বগুড়া বগুড়া নানখালী পাশে আপনার তো নগরকান্দার লোক সে বলি আরে নগরকান্দা কি ছিল আজকে যাচ্ছেন বাড়িতে দুই ঘন্টা করে এটা জাতির সেটি তো বলছেন না এর আগে কয়েক বছর আগে যে ভোগান্তি হতো আগে ভোগান্তি হতো আমরা প্রশ্ন সে আগে আমি আমি এখন যে ঈদ যে স্বস্তি সেটি তো স্বীকার করতে হবে এই যাত্রায় যাত্রায় স্বস্তি কিন্তু আপনি খুঁজে দেখেন কয়জন লোক আমারও তো দুই একজন কর্মচারী আছে কেউ না থাকলে ওটা পিয়ন তো আছে পিয়ন না থাকলে একটা ড্রাইভার তো আছে আমি যে বেতন দেই সেই বেতনে কিছু হয় না সেই বেতনে ওরা চলতে পারে না তার মানে কি যদি এটা সিরা শাড়িও কিনে নিয়ে যায় তাও তো দেড় হাজার টাকা নিয়ে যাবে না আমার কয়েকজন মহিলা কর্মচারী আছে গার্ড টার্ড এই ধরনের কিছু আছে আমার ম্যানেজার বললাম যে ওদের সবার জন্য পাঞ্জাবি বা যারা যারা আছে কেন দুই হাজার টাকা নিচে কোনো থ্রি পিস নাই